বন্ধুরা যদি হাইট আপনি আপনার বাড়াতে চান তাহলে এই ভিডিওকে মন দিয়ে দেখবেন। অনেক কমেন্টস আছে আমাদের যে হাইট কম, আমার হাইটকে বাড়াতে চাই। তাই আজকের ভিডিওতে যেই যেই জিনিস আমি আপনাকে বলবো এগুলি আপনি যেমনি করতে শুরু করে দেবেন আপনার হাইট ইনক্রিজ হতে থাকবে। দেখো, নর্মালি যে আমাদের বডি হয় ওতে যদি এইচজিএইচ এর মাত্রা আমরা বাড়িয়ে দিই, আমাদের বডিতে যদি বেশি এইচজিএইচ তৈরি হয় তাহলে আমাদের হাইটও ওই হিসাবে বাড়তে থাকে। কিন্তু প্রবলেম তখন আসে যদি ধরে নিন আপনার বয়স বেশি হয়ে গিয়েছে, 22-25-30 বছরের বয়স হয়ে গিয়েছে, সেখানে হাইট বাড়ানো একটু প্রবলেম এসে যায়। কিন্তু যদি ওতেও আপনি আপনার বডি স্ট্রাকচার ঠিক করে নেন তাহলে আপনার 1-1.5 ইঞ্চি হাইট বাড়তে পারে, সেখানে আপনার যতই বয়স হোক। তার আগে আমি আপনাদের একটা অ্যাপ শেয়ার করতে চাই যেটায় আপনি ঘরে বসে বসে ঔষধ অর্ডার করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের নাম হলো ফার্ম ইজি। এটিকে ব্যবহার করা একদমই সহজ, এর নামের মতোই। আমি ডেসক্রিপশনে এটিকে ডাউনলোড করার লিঙ্ক দিয়েছি, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। তারপর এতে সার্চ করুন যেই ঔষধ আপনার দরকার ওটি, তারপর কত পিস নেবেন, কত কোয়ান্টিটি নেবেন সিলেক্ট করে নিন, নেক্সট কার্টে অ্যাড করে নিন। সব কিছু অ্যাড করার পর কার্টে যান আর কুপন কোড অ্যাপ্লাই করুন যাতে আপনি ডিসকাউন্টও পাবেন। নেক্সট, এতে আপনার প্রত্যেক ঔষধের অর্ডারের দামে 20% ছাড় আর 20% ক্যাশব্যাকও পাবেন। আর মজাদার ব্যাপার হলো ঔষধ আপনার বাড়িতে মাত্র 4 ঘন্টায় পৌঁছে যাবে। আপনি আমারও কুপন কোড ব্যবহার করতে পারেন অফারের জন্য, ওটি হলো BH40। এছাড়াও আপনি যে কোনো ফিটনেস প্রোডাক্টে 80% অব্দি ডিসকাউন্ট আর আয়ুর্বেদিক প্রোডাক্টে 70% অব্দি ডিসকাউন্টও পেতে পারেন। তাই একদম কুপন কোডের ব্যবহার করতে ভুলবেন না, BH40। এই অ্যাপকে ডাউনলোড করতে চাইলে লিঙ্ক দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে আর ডেসক্রিপশন বক্সে, তাড়াতাড়ি ডাউনলোড করে নাও। আসুন একদম সময়কে না নষ্ট করে সবার প্রথম টিপসে আসি। অনেকের মুখে শুনে থাকবেন হাইট বাড়ানোর জন্য স্ট্রেচিং এক্সারসাইজ করতে বলে, কিন্তু এটা কখনো বলে না কি স্ট্রেচিং করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে। তাহলে বলে দিই, স্ট্রেচিং এক্সারসাইজ এমন একটা জিনিস যেটা আপনার হাইটকে বাড়ানোর জন্য দ্রুতভাবে পুশ করে। এর মধ্যে থেকে সব থেকে ভালো এক্সারসাইজটি আমি বলে দিই, ওটি হলো হ্যামস্ট্রিং স্ট্রেচিং। অনেকেই এই ব্যায়াম করে থাকবেন ছোটবেলায় কিন্তু নামে পরিচিত নাও থাকতে পারেন। কিছুটা এইভাবে এই এক্সারসাইজকে পারফর্ম করতে হবে। এই এক্সারসাইজকে করলে আপনার যে লেগস মাসলস হয়, পায়ের হাড় হয়, ওটিতে অনেক খ্যাঁচ পড়ে, অনেক টান পড়ে। যত আপনার হাড়ে টান পড়বে অতটা আপনার পা লম্বা হবে আর আপনার হাইটও বাড়বে। এরপর নেক্সট আপনি করবেন চক্রাসন, যেটাকে আমরা ঠিক এইভাবে পারফর্ম করব। আপনি কি করবেন, আপনি সোজা শুয়ে যাবেন প্রথমে, তারপর আপনার হাতকে পেছনে করে কিছুটা এইভাবে চক্র আকৃতির আসন বানাতে হবে, যেটাকে আমরা বলি চক্রাসন। এই পোস্টারে আপনি যতক্ষণ থাকতে পারেন থাকুন, ওটি আপনার উপর ডিপেন্ড করে। যদি আপনি নিয়মিত লাগাতার এই এক্সারসাইজকে পারফর্ম করেন তাহলে বডি স্ট্রেচিং হয় আর আপনার হাইটের জন্য অনেক ভালো হয়। এরপর কথা বলি আমাদের দ্বিতীয় টিপসের ব্যাপারে। আমাদের হাড় সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়, যেটা আমাদের হাইটকে বাড়ানোয় সাহায্য করে। যদি আপনি হাড়কেই মজবুত না রাখেন তাহলে হাইট বাড়তে পারবে না, উচ্চতা বাড়তে পারবে না। এর জন্য খেয়াল রাখতে হবে আপনার শরীরে যেন ভিটামিন ডি এর না অভাব হয়, আর চেষ্টা করতে হবে ভিটামিন ডিকে শরীরে বাড়ানোর জন্য। ওর সাথে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি না ঘটে, এর মাত্রা বেশি থাকতে হবে, তখনই আপনার হাইট সঠিকভাবে বাড়তে পারবে। এবার ভিটামিন ডি আপনি কীভাবে বাড়াবেন? ভিটামিন ডিকে বাড়ানোর সব থেকে ভালো উপায়টি হলো আপনাদের যে স্ট্রেচিংগুলি আমি বললাম, এটি আপনি সকালে সকালে উঠে হালকা রোদে, সকালে যে সূর্যের আলোয় আপনারা এই এক্সারসাইজকে হ্যামস্ট্রিং স্ট্রেচিং আর চক্রাসন এই দুটি এক্সারসাইজ করেন, তাহলে আপনি ভিটামিন ডিও পাবেন আর ওর সাথে আপনার বডি স্ট্রাকচারের স্ট্রেচিংও হয়ে যাবে, যেটা হাইট বাড়ানোর জন্য অনেক জরুরি হয়। এরপর আমি আসি তৃতীয় টিপে। আমি আপনাদের শুরুতেই বলেছি যে যদি আপনি আপনার পোস্চারকে ঠিক করে নেন, মানে আপনার যেই মেরুদণ্ডের হাড় আছে, আপনার যে স্পাইনাল কর্ড আছে ওটিকে সোজা করে নেন, তাহলে আপনার 1-1.5 ইঞ্চি হাইট এমনি বেড়ে যাবে। কি হয়, অনেক লোকেরা একটু ঝুঁকে চলে, ঝুঁকে বসে, যেটার কারণে ওদের স্পাইনাল কর্ড মুড়ে থাকে, যেটার কারণে ওদের হাইট একটু কম দেখতে লাগে আর সময়ের সাথে সাথে ওটি আরও কম হয়ে যায়, বসে যায়। তাই এটিকে সোজা করার জন্য, বসে যাওয়া হাড়কে ওঠানোর জন্য আপনি এই এক্সারসাইজটি করুন। কিভাবে করবেন দেখুন, প্রথমে এইভাবে বডিটিকে রাখবেন, তারপর আপনাকে আপনার শরীরকে উপরের দিকে খিঁচে কিছুটা এইভাবে টাইট করে রাখতে হবে। এই পজিশনে আপনি যতক্ষণ অবধি থামতে পারেন ওইভাবে আপনি থেমে থাকবেন। সকালে আর সন্ধ্যায় এই দুটি সময়ে যদি আপনি এই এক্সারসাইজকে একটু একটু সময় করে নেন তাহলে অনেক ভালো হবে আপনার জন্য। এর সাথে আমরা আরেকটা এক্সারসাইজ করব, যেটাতে আপনি কি করবেন, পুশ আপের মতো পজিশনে কিছুটা এইভাবে এসে যাব, হাতকে কাঁধে সোজা রাখতে হবে, আপনার হাঁটুকে আপনার হিপসে সোজা রাখতে হবে। আর এই উপায়ে আপনাকে আপনার স্পাইনাল কর্ডকে, পিঠকে একবার উপরে করতে হবে, কিছু সময় অবধি থামবেন, এরপর আপনাকে নিচে করতে হবে, আবার থামতে হবে কিছু সময়ের জন্য, এইরকম 10-15 বার আপনাকে করতে হবে সকালে আর সন্ধ্যায়। আপনি দেখবেন আপনার স্পাইনাল কর্ড সোজা হয়ে যাবে, পোস্টার সোজা হয়ে যাবে, তখন আপনার হাইটও বেশি দেখতে লাগবে।
एक থেকে 1.5 ইঞ্চির পরিবর্তন কেবলমাত্র এক মাসে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা এইভাবে আপনি বাড়িতেই কিছু সময়ের জন্য ব্যায়ামগুলিকে ফলো করুন, দেখবেন কিছুদিনেই আপনার হাইট বাড়তে থাকবে। ভিডিও এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।